অভাকে ধর্ষণ করে খুনের ঘটনা সোমবার তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই রিপোর্টে গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত 14 অক্টোবর মামলার পরবর্তী শুনানি ১৭ তারিখ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টকে উদ্বেগজনক বলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সোমবারের স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জানান চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে ঘুমের মধ্যে আক্রমণ করা হয়েছে চিকিৎসককে কি করে চশমা পরা অবস্থায় থাকতে পারে একজন প্রশ্নের মুখে পড়ে ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশীষ সোমের ভূমিকা মামলাকারীর আইনজীবী ফিরোজ এতুলজি এজলাসে বলেন ফরেন্সিক রিপোর্টে ধোঁয়াশা রয়েছে এর সঙ্গে জড়িয়ে দেবাশীষ সোমের নাম ১২ তারিখ একবারই ডাকা হয় তাকে ২০১৩ রানাঘাটে একইভাবে খুন হন চন্দন সেন তার পিছনেও বাংলাদেশের র‍্যাকেট জড়িয়ে যারা বাংলাদেশে ওষুধ পাচার করত অন্যদিকে জুড়িয়ার ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে জানান সাত জনের নামে সিবিআই রিপোর্ট রয়েছে তারা এখনও পদে রয়েছে তাদের আপাতত সাসপেন্ড করা হোক না হলে ছুটিতে পাঠানো হোক আমাদের কাছে চার জনের নাম রয়েছে দুজনের নাম সলিসিটর জেনারেলকে বলেছি বাকি নাম সিল্ড কভারে জমা দেওয়া হবে প্রায় একই আরজি এক আইনজীবী করুণানন্দীরও উঠে আসে প্রভাবশালী তত্ত্ব কারা তদন্তের আওতায় রয়েছেন সেই তালিকাও সিবিআই এর থেকে চেয়েছে আদালত রাজ্য আশ্বস্ত করেছে তালিকা পেলে তারা পদক্ষেপ করতে প্রস্তুত রিপাবলিক বাংলা সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি এবং গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ শুনানি থেকে উঠে এসেছে তথ্য প্রাক্তন সিপি নির্যাতিতার নাম নিয়েছিলেন বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন এই প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টেও বিষয়টি তোলা হয়েছিল বলেন মামলাকারীর আইনজীবী বিনীতের বিরুদ্ধে রিট পিটিশন ফাইলের নির্দেশ সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইলের নির্দেশ প্রধান বিচারপতি অভয়ার নাম নিয়েছেন একাধিকবার বিনীত গোয়েল যে খবর আগেই সম্প্রচারিত হয়েছে এবং ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টেও বিষয়টি তোলা হয়েছিল বলেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি বিনীতের বিরুদ্ধে রিট পিটিশন ফাইলের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি এবং গতকাল সেই শুনানিতে এফআইআর কেন দায়ের হয়নি বিনীত গোয়েলের বিরুদ্ধে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি সুপ্রিম কোর্টে অভয়া মামলার গতকাল সেই শুনানিতে কি কি হয়েছে তা আপনাদের আরও একবার জানিয়ে রাখব আপনারা জানেন ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি প্রশ্ন তুলেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি পোস্ট হচ্ছে এটা বন্ধের ব্যবস্থা করুন ইন্দিরা জয়সিং তিনি জানিয়েছেন এই বিষয়টি কাল আদালতে তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলছেন এটা তো সরকারের সঙ্গে যুক্ত নয় তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি এই বিষয়ে জানিয়েছেন এবং এরই পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন সরকারকেই ব্যবস্থা নিতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে প্রচুর ছবি পোস্ট হচ্ছে সেটা বন্ধের ব্যবস্থা সরকারকেই নিতে হবে অন্যদিকে মহেশ জেঠমালানি তিনি বলেছেন তার প্রশ্ন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন পরিচয় প্রকাশ করেন পুলিশ কমিশনার মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি এই প্রশ্ন তুলেছেন করুণানন্দী সিনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি বলছেন অভয়ার ছবি ব্যবহার করে রিল হচ্ছে নির্যাতিতাকে নিয়ে সিনেমা মুক্তি পেতে চলেছে ইউটিউবে ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলেন অবিলম্বে এর পদক্ষেপ নেওয়া উচিত রাজ্যের ডিওয়াই চন্দ্রচূড় তার পর্যবেক্ষণ অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্যে এরই পাশাপাশি ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলেন সিবিআইকে তদন্ত করতে দিন সিবিআই রিপোর্টে একাধিক লিড পাওয়া গিয়েছে কি করে চশমা পরা অবস্থায় থাকতে পারে একজন এমনটাও প্রশ্ন ঘুমের মধ্যে আক্রমণ করা হয়েছে সিবিআইকে তদন্ত করতে দিন সিবিআই রিপোর্টে একাধিক লিড পাওয়া গিয়েছে এমনটাই ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন এবং এরই পাশাপাশি ফিরোজ এদুলজি মামলাকারীর আইনজীবী তিনি বলছেন ফরেন্সিক রিপোর্টে ধোঁয়াশা এর সঙ্গে জড়িয়ে দেবাশীষ সোমের নাম
12 তারিখ একবারই ডাকা হয়েছে তাকে, দেবাশিস সোমের নাম এবং 12 তারিখ তাকে একবারই ডাকা হয়েছে। 2013 রানাঘাটে চন্দন সেন একইভাবে খুন, সেটার পিছনেও বাংলাদেশের র‍্যাকেট জড়িয়ে। যারা বাংলাদেশে ওষুধ পাচার করত, মামলাকারীর আইনজীবী ফিরোজ এজুলদির বক্তব্য আপনাদের শোনালাম। এবার তুষার মেহতা সলিসিটর জেনারেল, তিনি কি বলেছেন আমাদের লিখিতভাবে দিন। তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলছেন যে লিখিতভাবে দিতে হবে। ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি কি বলছেন মেডিকেল কাউন্সিলের 4 জন সদস্য ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এবং এরই পাশাপাশি করুণা নন্দী সিনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি কি বলছেন, তিনি বলছেন যে নাম উল্লেখ তারা থ্রেট কালচারে যুক্ত। ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলছেন 7 জনের নাম সিবিআই রিপোর্টে রয়েছে, তারা এখনো পদে রয়েছে, এরপরেই তাদের আপাতত সাসপেন্ড করা হোক এমনটাও বলছেন ইন্দিরা জয়সিং। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, তিনি কি বলছেন এরকম কারা আছে, প্রশ্ন করেছেন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও খুনের অভিযোগ রয়েছে, এরকম কারা রয়েছে। রাজ্যের আইনজীবী, তিনি বলছেন রাজ্য 5 জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে। এই পরিপ্রেক্ষিতে ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, তিনি বলছেন সাসপেন্ড বা লিভে পাঠানো রাজ্যের বিষয়। তিনি আরো বলছেন রাজ্যের আইনজীবীকে জিজ্ঞেস করুন সিসিটিভি নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য, 26% সিসিটিভি বসেছে এমনটাই বলছেন রাজ্যের আইনজীবী। 15ই অক্টোবরের মধ্যে কাজ শেষ করব এমনটাও জানিয়েছেন আদালতে রাজ্যের আইনজীবী। রেস্টরুম বাথরুম নির্মাণে সিবিআই এর অনুমতি লাগবে এমনটাও বলছেন রাজ্যের আইনজীবী। ডিওয়াই চন্দ্রচূড় বলছেন আপনারা আগে 1 তারিখ বলেছিলেন, ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলছেন আপনারা আগে 1 তারিখ বলেছিলেন, কিন্তু এখনো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি।